হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এলএস মিডিয়া ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় তাজা খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই খবরগুলি শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে ক্লিক করবেন, ভিডিওর নিচে আসা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল আইকনটি প্রেস করবেন, এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করলো, সঙ্গে দেখবেন বিস্তারিত জানিয়ে দেব। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো। বিধাননগর এমএলএ এমপি আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে 16 নভেম্বর মধ্যে তাকে আত্মসম্পর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। সম্পত্তি রাজ্য সরকারের একাধিক নেতৃত্বকে সিবিআই তলব করেছিল। এর মাঝে বসিন্দা তৃণমূল সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেপ্তারির পরোয়ানা জারি করে নতুন ভাবে অবস্থিতে ফেলেছেন শাসক দলকে। আগামী 16 অক্টোবর এর মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে সুব্রত মুখোপাধ্যায়কে। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবর দিকে। কার কাছে শপথ নেবেন মমতা? স্পিকারের অক্তিয়ারে নিয়ে শুনানি হাইকোর্টে, আসবে নজরে কি কি, সঙ্গে দেখবেন বিস্তারিত জানিয়ে দেব। বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার তার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পালা। স্পিকার না রাজ্যপালকে তাকে শপথ গ্রহণ পাঠ করাবেন, তা নিয়ে শুরু হয়েছে তরজর। রাজ্যপাল জগদীশ ধনখড় নিজেই শপথ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তবে আজ মঙ্গলবার মমতার শপথ নিয়ে চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা জানাতে পারেন রাজভবন। ফলে নজর থাকবে মমতার শপথ গ্রহণ সংক্রান্ত খবরের দিকে। সোমবার কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছিল সিবিআই। ওই দিন আদালতের নির্দেশে স্পিকারের তলবে বিধানসভায় হাজিরা হতে হয়েছিলেন বিধানসভায়। তবে স্পিকারের সেই অক্তিয়ারে রয়েছেন, বেলা 2 নাগাদ ওই বিষয়টি শোনাবেন বিচারপতি রাজেশ মহন্ত ও ইডির হয়ে সওয়াল করতে পারেন কেন্দ্র সলিসিটর জেনারেল তুষার মেহতা। আজ ওই মামলাটি নিয়ে কি হয় সেই দিকে নজর থাকবে। এবার চৌড়াবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। খবর, মিথ্যা কথা বলাটা কমান, ভিভিপ্যাট গণনা নিয়ে মমতাকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী, সঙ্গে দেখবেন বিস্তারিত জানিয়ে দেব। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করবেন, এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। ভবানীপুরে বিপুল ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু নন্দীগ্রামের ক্ষেত্রে বারবার আঘাত হানার কৌশল নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সোমবারও নন্দীগ্রামের প্রসঙ্গে তুলে খোঁচা দিলেন তিনি। বিধানসভা গেটের বাইরে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী একটু কম মিথ্যা কথা বলেন, বন্যার ত্রাণে মন দিন। ভবানীপুর থেকে 58,000 বেশি ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী খুশির ফাড়া কাটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আক্রমণে ঝাঁস কমতে নারাজ বিরোধী দল নেতা। এদিন ত্রিপালকাণ্ডে তদন্তে আদালতে স্থগিতাদেশ জারি করার পরই শুভেন্দু বলেন, বারে বারে কানমলা খাচ্ছেন, আরও কানমলা খাবেন, কখনো 2 গালে থাপ্পড় খাচ্ছেন, কখনো 1 গালে থাপ্পড় খাচ্ছেন। আর সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রাজনীতিতে থাকবেন কানের কাছে বাজবে, শুভেন্দুর কাছে হেরে গিয়েছেন, এমনটাই কিন্তু দাবি করলেন শুভেন্দু অধিকারী। এখানেই ক্ষান্তি হননি শুভেন্দু অধিকারী, তিনি বলেন ভবানীপুরের মনোনয়নপত্রের শেষ সময় কোনো নথি জমা দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কানের শোনার কথা লিখেছেন তিনি, কিন্তু আমার কাছে ওর সমস্ত নথি আছে, আমি আপনাদের সেটা দেখিয়ে দেব। এবার চড়াবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। বৃহস্পতিবার বিধানসভা গিয়ে মমতাকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়, সঙ্গে দেখবেন বিস্তারিত জানিয়ে দেব। 7 অক্টোবর বৃহস্পতিবার বিধায়ক হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভা গিয়ে তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মঙ্গলবার বিকেলে টুইট করে ধনখড় এ কথা জানান। একই সঙ্গে বিধায়ক পদে শপথ নেবেন আমিরুল ইসলাম ও জাকির হোসেন। মমতার শপথ কোথায় হবে, রাজভবন না বিধানসভায়? শপথ বাক্যই বা কে পাঠ করাবেন, রাজ্যপাল না অধ্যায়ক, তা নিয়ে জল্পনা চলছিল। রাজভবনে মমতার শপথের অনুষ্ঠান হলে সেখানে উপস্থিত নাও থাকতে পারেন সিপকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আপাতত ধনখড়ের টুইটে সেই জল্পনার অবসান, তবে একই সঙ্গে এটা স্পষ্ট হলো যে মমতাকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যের মাটিতে তৃতীয়বার ক্ষমতায় এসে যেভাবে দুর্নীতি ও ভোট পরবর্তী ইংরেজ সরিয়েছে, যেভাবে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, কাঠ পাচার, গরু পাচার, কয়লা পাচার প্রকাশ্যে তৃণমূল নেতাকর্মীদের নাম জড়িয়েছিল, তার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। জগদীপ ধনখড় কড়াকড়ি হুঁশিয়ারি দিল আজ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল যদি এই দুর্নীতি বন্ধ না করে তাহলে কড়া থেকে কড়া ব্যবস্থা নেবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়, এমনটা কিন্তু অভিযোগ করলেন এবার রাজ্যপাল। যেখানে তো রাজ্যপাল এও বলেন যে হাইকোর্টে সিবিআই তদন্ত করাবে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসায় মামলায় যারা জড়িত আছেন, এমনকি ভোট পরবর্তী হিংসায় মামলায় যারা অভিযুক্ত জড়িত আছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে, এমনটা কিন্তু অভিযোগ করলেন এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। যেখানে কিন্তু এবার বিশাল বড় চাপে পড়ে যেতে পারে রাজ্যের শাসক দলের নেতাকর্মীরা। যেখানে কিন্তু প্রকাশ্যে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যে জুড়ে যেভাবে দুর্নীতি ও ভোট পরবর্তী হিংসা ছড়িয়েছে তা প্রকাশ্যে এসেছিল কয়েকবার। এবার চড়ে পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে।
2021 উপনির্বাচনে বিশাল বড় জয় পেয়েছে তৃণমূলের প্রার্থী ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে কিন্তু ভবানীপুরে ভোটার গণনায় কারচুপি করা হয়েছে এমনটা কিন্তু অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রিওয়াল। প্রিয়াঙ্কা তিব্রিওয়াল এও বলেন যে রাজ্যে জুড়ে যেভাবে দুর্নীতি ও ভোট প্রতিষ্ঠা ছড়িয়েছে তার পেছনে সম্পূর্ণ হাত রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকি ভবানীপুরে ভুয়ো ভোটারদের এনে ছাপ্পা ভোট মেরেছে, এমনকি ভোটার গণনায় কারচুপিও করেছে এমনটা কিন্তু অভিযোগ করলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রিওয়াল। প্রিয়াঙ্কা তিব্রিওয়াল এও উদাহরণ দেন যে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছেন তৃণমূল নেত্রী মমতা, যেখানে তো সেই ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করেছিল হাইকোর্টে। তৃণমূল নেত্রী নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে মামলা করেছেন যে নন্দীগ্রামে ভোটার গণনায় একাধিক ভোটে কারচুপি করেছে বিজেপি, এমনটা কিন্তু অভিযোগ তুলে কমিশনারের দ্বারস্থ হয়েছেন ও হাইকোর্টে মামলা করেছেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এর ভিত্তিতে প্রিয়াঙ্কা তিব্রিওয়ালও কমিশনারের দ্বারস্থ হয়েছেন এমনটা কিন্তু সূত্রের খবর। প্রিয়াঙ্কা তিব্রিওয়াল সরাসরি দাবি করলেন যেভাবে নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে মামলা করেছেন ঠিক তেমনই এবার ভবানীপুরে আমি মমতার বিরুদ্ধে হাইকোর্টে অবধি যাব, এমনটা কিন্তু অভিযোগ করলেন প্রিয়াঙ্কা তিব্রিওয়াল। এবার চোখ রাখব পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের দিকে। আগামী 30 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের 3 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিলেন, যেখানে তার ফলাফল প্রকাশ করেছেন 3 অক্টোবর। 2021 উপনির্বাচনে 3 অক্টোবর ভাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের ফলাফলে জিতেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তারপরেই পশ্চিমবঙ্গের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন। এমনকি তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে এবার এর বিরুদ্ধে এবার গর্জে উঠলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রিওয়াল। প্রিয়াঙ্কা তিব্রিওয়াল সোজাসুজি অভিযোগ করলেন যে ভবানীপুরে আমার সঙ্গে প্রচুর পরিমাণে ভোটার গণনায় কারচুপি করেছে, এমনকি বহিরাগত ভোটারদের দিয়ে ছাপ্পা নিয়েছেন, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তা না হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারতেন না, কারণ ওখানকার সাধারণ মানুষ তাকে চায় না। এমনকি জনমত সমীক্ষাও করেছি আমরা, তাতে আমরা 10,000 ভোটে এগিয়ে থাকতাম, সেখানে তো তা খেলাটা পুরো উল্টে দিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে ছাপ্পা ভোট দিয়ে ও ভোটার গণনায় কারচুপি করে জয়লাভ করলো, সেখানে তো এবার এর বিরুদ্ধে গর্জে উঠল বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রিওয়াল ও বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সরি দাবি করলেন যে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কারণ ভোটার গণনায় একাধিকবার কারচুপি করেছে, এমনকি ভবানীপুরে প্রকাশ্যে তৃণমূলের হারমাত বাহিনী গুন্ডারা প্রকাশ্যে ছাপ্পা ভোট দিয়েছে ও ভুয়ো ভোটারদের এনে ছাপ্পা দিয়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থীর দাবি যে ভবানীপুরে পুনর্নির্বাচন করা হোক, তারপরে পশ্চিমবঙ্গের 4 বিধানসভা উপনির্বাচন করা হোক, কারণ ভবানীপুরে যেভাবে প্রচুর মাত্রায় ভোটার গণনায় কারচুপি করেছে, যেভাবে প্রচুর মাত্রায় ছাপ্পা ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেস, ঠিক তেমনই এবার ওই 4 বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হবে, তাই ওই 4 বিধানসভা কেন্দ্রে সেন্টার ফোর্স দেওয়া হোক, এমনকি কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হোক যাতে কোনো ছাপ্পা ভোট ও ভুয়ো ভোটারদের নিয়ে ছাপ্পা দিতে না পারে তৃণমূল কংগ্রেস, এমনটা কিন্তু দাবি করলেন প্রিয়াঙ্কা তিব্রিওয়াল। তো বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এই 4 বিধানসভা কেন্দ্রকে উপনির্বাচন করা বাতিল দরকার কি না অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।